দীঘলীয়া হব মহারাষ্ট্রৰ মহাভারত। শিবসেনার ভাবুকিত শঙ্কিত একনাথ হেনা, অতিরিক্ত নিরাপত্তারক্ষী প্রদান কেন্দ্রর, মহারাষ্ট্রৰ মসনদ দখলের লক্ষ্যরে গুয়াহাটির হুতেন রেডিশন ব্লুট অব্যাহত একনাথ সিন্টে শিবিরর মন্থন, কিন্তু এতিয়াও ওলোৱা নাই সমিধান। ইয়ার মাজতে একনাথ সিন্টে বাহিনীর বাবে আরো দুদিন বৃদ্ধি করা হয়েছে রেডিশন ব্লুর বুকিং, বুকিং বৃদ্ধি 30 জুনলৈ। ইঙ্গিত স্পষ্ট, দীঘলীয়া হব মহারাষ্ট্রর মহাভারত। দেওবারে দুপুরিয়াও ভবিষ্যৎ কার্যপন্থা নির্ণয়ের বাবে হোটেল রেডিশন ব্লুর বিলাসী কোঠাত জরুরি বৈঠক বহিল একনাথ সিন্টে শিবিরর বিধায়কসকলের জরুরি বৈঠক। গৃহরাজ্যত সংঘটিত হবলৈ ধরা ঘটনা প্রবাহত উদ্বিগ্ন গুয়াহাটীত বাহর পতা মহারাষ্ট্র সরকারের বিসম্বাদী বিধায়ক, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতর ভাবুকিক লৈ আতঙ্কিত বিসম্বাদী গোট। এনে সময়তে শঙ্কিত একনাথ সিন্টে বাহিনী সুরক্ষা দিবলৈ তৎপর কেন্দ্রর বিজেপি সরকার। কেন্দ্র সরকারে রেডিশন ব্লুট বাহর পতা বিধায়কসকলক প্রদান করেছে Y+ পর্যায়ের নিরাপত্তা। জানিব পৰা মতে এতিয়াও একনাথ সিন্টের সৈতে যোগাযোগত আছে উদ্ধব ঠাকরে গোটর কেবাজনো শিবসেনা বিধায়ক। খবর ওলাইছে শিবসেনার আর একাধিক বিধায়কে যোগ দিব একনাথ সিন্টে শিবিরত। ইফালে গুয়াহাটীত চলি থকা মহারাষ্ট্র সরকারের ভঙ্গা পতার খেলক লৈ পুনৰ মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকারের বিরুদ্ধে হরব কংগ্রেস নেতৃত্ব। রাজ্য সরকারে বন্যক্রান্তক উপলুঙ্গা করার অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার। একনাথ সিন্টে বাহিনীয়ে অসম ত্যাগ নকরিলে ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার হুঙ্কার ভূপেন বরার। মুখ্যমন্ত্রীর লগতে মহারাষ্ট্রের বিসম্বাদী বিধায়কসকলক প্রত্যক্ষ কংগ্রেস বিধায়ক রকিবুল হুসেইনর। গোটে রাজ্যবাসী বানপানীত কপকাই থাকার সময়ত এই সরকারখানে বানাক্রান্ত রাজ্যক উপলুঙ্গাই কৈছে, কারণ সরকারে রিলিফ দিবলে গেলে রিলিফের বিরুদ্ধে 30 টাকা পয়সা লয়, আর ইয়াত এটা এটা মানুষে 8 লাখ 9 লাখ টাকা দিন খানা খাইছে গোটে মানুষখিন মিলি। গতি এইবিল কথা গোটে রাজ্যবাসী বানপানীত কপকাই থাকার সময় রাজ্যবাসীর প্রতি যে একটা উপলুঙা হয়েছে, এটা যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, সেখানে মানে ভাবো যে অতি শীঘ্রে একনাথ সিন্টে ডাঙরিয়া ত্যাগ করা ভাল, অন্যথায় আমি ন্যায়ালয়ের দ্বারস্থ হবলে বাধ্য। যিখিনি বিধায়কে নিজের রাজ্যের মানুষক ভয় করে ইয়াত পলাই থাকবলিয়া হয়েছে আর আমার মুখ্যমন্ত্রী সাহসত ইয়াত থাকবলিয়া হয়েছে, তেওঁই মহারাষ্ট্রের অঘোষিত মুখ্যমন্ত্রী হব নেকি? ইয়ার প্রায় নন প্লেয়িং ক্যাপ্টেন যে থাকে নন প্লেয়িং মুখ্যমন্ত্রী হিসাবে ইয়ার প্রায় চলাব নেকি? বহুতে সন্দেহ করে আছে যে আমার যে বানপানীত টাকা দিয়া নাই এই টাকা বলে আমার রেজিস্ট্রেশনের খরচ হয়েছে নাকি, বহুতে সন্দেহ করেছে। লক্ষণীয়ভাবে দেওবারে বিমানবন্দরের পর নিজ আবাসগৃহলৈ উভতার পথত রেডিশন ব্লুর সম্মুখত এখন্তেক লৈ সাংবাদিকর খা খবর লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ভিডিও জার্নেলিস্ট যতীন বরার সৈতে ঋষিরাজ বরুয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।